ধারাবাহিক টিউটোরিয়ালের আজকে সপ্তম পর্বে আমি আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি, মোহাম্মদ মারুফ সিদ্দিকি। গত পর্বে আমরা দেখেছিলাম কিভাবে পিএসপি মাই অ্যাডমিনে গিয়ে আইকনের মাধ্যমে ক্লিক করে আমরা আমাদের ডাটাবেস ক্রিয়েট করতে পারি। সো যেহেতু আমরা পিএসপি ল্যাঙ্গুয়েজ শিখছি, সো আমার মনে হয় না এটা কোনো ইফেক্টিভ হয়ে যে আমরা ক্লিক করবো ইয়ে করবো। আসলে এগুলো আমার কাছে মনে হয় যে ছেলে মানুষই কিংবা ছোটোখাটো খেলা। সো আমরা যেহেতু কোডিং জানি, সো আমরা কোডিংয়ের মাধ্যমে আমরা আমাদেরকে ডাটাবেস ক্রিয়েট করবো, ডাটাবেসে ডাটা ইনসার্ট করবো, সেখান থেকে ডাটা রিট্রিভ করবো এবং সেই ডাটা নিয়ে আমরা কাজ করবো ইফেক্টিভ ওয়েতে। সো যদি আপনি আপনার কোডিংয়ের মাধ্যমে অর্থাৎ কোড লিখে লিখে আপনার ডাটাবেস ক্রিয়েট করতে চান, সেক্ষেত্রে দেখতে পাচ্ছেন এখানে যেই ফাংশনগুলো অপশনগুলো আছে সেখান থেকে এসকিউএল এ ক্লিক করতে হবে। এসকিউএল এ ক্লিক করার পরে আপনি এরকম একটি ওয়ার্ক বেঞ্চ পাবেন, অর্থাৎ ওয়ার্ক স্টেশন আপনি যেভাবে খুশি সেভাবে লিখতে পারেন। সো আমরা প্রথমে একটি ডাটাবেস ক্রিয়েট করব, সেজন্য আমাদের কমান্ড লেখা লাগবে CREATE ক্রিয়েট। এবং আপনি অবশ্যই খেয়াল করে থাকবেন অক্ষরগুলো অবশ্যই বড় হাতে অক্ষর হবে। আমি আপনাদের জন্য একটু বড় করে দিলাম, দেখেন আমি এখানে লিখেছি ক্রিয়েট। ক্রিয়েটের পরে লেখা লাগবে ডাটা বেস, ক্রিয়েট ডাটাবেস। এবং এই ডাটাবেজের পরে আপনার যে ডাটাবেজের নাম সেই নামটা আপনি দিবেন। দেখুন আমি গতদিন ক্লিকের মাধ্যমে সিএসি নামে একটি ডাটাবেস ক্রিয়েট করেছিলাম, যেখানে একটি টেবিল আমি ইনসার্ট করেছিলাম। সো আজকে আমরা সিএসি নামে কোনো ডাটাবেস ক্রিয়েট করবো না, আজকে আমি একটি ডাটাবেস ক্রিয়েট করবো, যে ডাটাবেজের নাম দেবো IST। ডাটাবেজের নাম দিলাম আমি IST। এখন দেখুন এখানে আমি যদি এখানে গো বাটন আছে, আপনারা নিশ্চয়ই দেখতে পাচ্ছেন এই গো বাটনটাতে যদি আমি ক্লিক করি তাহলে আমার এই ডাটাবেসটি ক্রিয়েট হয়ে যাবে। কিন্তু আমি আপনাদেরকে একটি, যেহেতু আপনারা ইতিমধ্যে পিএসপি ভালো মানের একজন প্রোগ্রামার, সো আমি চাই আপনারা সব থেকে ইফিসিয়েন্ট ওয়েতে আপনাদের কোডিংগুলো লিখেন। সো সব থেকে ইফিসিয়েন্ট ওয়ে হচ্ছে এই ডাটাবেস নেমের আগে আপনারা একটি কমান্ড ইউজ করুন, যে কমান্ডটা হচ্ছে ইফ নট এক্সিস্ট, ইফ নট এক্সিস্ট। নামটা কিংবা স্পেলিংটা শুনে আপনারা বুঝতে পাচ্ছেন, যদি সেখানে না থাকে, অর্থাৎ কোথায় না থাকে, আমরা আগে থেকে যে ডাটাবেসগুলো ক্রিয়েট করেছি, আপনার যদি এখানে IST নামে কোনো ডাটাবেস না থেকে থাকে তাহলে আপনার ডাটাবেসটা ক্রিয়েট হবে, আদারওয়াইজ কিন্তু আপনার এই ডাটাবেসটা ক্রিয়েট হবে না IST নামে। বিষয়টা নিশ্চয়ই আপনারা বুঝতে পেরেছেন আমি কি অ্যাকচুয়ালি বলতে চাচ্ছি। প্রথমে আমি আবারও আপনাদেরকে রিভিউ করছি, প্রথমে লিখবেন ক্রিয়েট ডাটাবেস এবং তারপরে লিখবেন ইফ নট এক্সিস্ট, অর্থাৎ যদি আপনার এই ডাটাবেসে এই নামে আর কোনো ডাটাবেস না থেকে থাকে তাহলে IST নামে একটি ডাটাবেস ক্রিয়েট হবে। সো আমি এখন গো বাটনটাতে ক্লিক করি, দেখি আমার কি বলে। হ্যাঁ বন্ধুরা, আপনারা দেখতে পাচ্ছেন এখানে আমার IST নামে একটি ডাটাবেস ক্রিয়েট হয়ে গিয়েছে, যদিও এখানে কোনো কলাম কিংবা টেবিল সংখ্যা যাকে বলে আমরা দিইনি, সেই জন্য আমাদের এখানে কোনো টেবিল সংখ্যা দেখাচ্ছে না। এবার ডাটাবেস তো আমাদের ক্রিয়েট হয়ে গেল, এবার ডাটাবেস ক্রিয়েট হওয়ার পরে আমাদের যে কাজটা করতে হবে, এই ডাটাবেসের ভিতরে আমাদেরকে টেবিল ক্রিয়েট করতে হবে। সো যথারীতি আমরা প্রথমে SQL এ চলে যাব, কারণ আমাদের কমান্ড লাইন আমরা কোড লিখে লিখে যখন কোনো ডাটাবেসে টেবিলকে ইনসার্ট করাবো তখন আমাদেরকে SQL ফাংশনটা ইউজ করতে হবে। এবং একই ফাংশন ক্রিয়েট টেবিল আমরা টেবিল ক্রিয়েট করতে চাচ্ছি। আমরা টেবিল ক্রিয়েট করবো কি নামে, সে আমরা টেবিল ক্রিয়েট করবো IST-র আন্ডারে আমরা স্যারদের, অর্থাৎ আমাদের যারা প্রফেসর্স আছেন তাদের জন্য আমরা একটি ডাটাবেস কোয়েরি তৈরি করতে যাচ্ছি, যে তাদের জন্য সে আমরা তাদের জন্য একটি অনলাইন সফটওয়্যার তৈরি করবো, যে সফটওয়্যারটির মাধ্যমে তারা কখন এন্ট্রি করলেন IST-তে আসলেন এবং IST থেকে বের হয়ে গেলেন, তারা একটি পাঞ্চ কার্ডের মাধ্যমে সেটাকে আমার এই সার্ভারে স্টোর অবস্থায় থাকবে, অর্থাৎ আমার এই ডাটাবেসে স্টোর অবস্থায় থাকবে। সো আমি তাদের নামে একটি প্রফেসর PROFESSORES প্রফেসর নামে একটি টেবিল ক্রিয়েট করলাম। সো যথারীতি এখানে দেখুন আমি আপনাদেরকে আবারও আরেকটা জিনিস সাপোর্ট করি, সেটা হচ্ছে ইফ নট
এক্সিস্ট যদি এই প্রফেসরস নামে কোনো টেবিল না থেকে থাকে, সেখানে ওভারল্যাপিং হওয়ার একটা সম্ভাবনা থাকে। ওভারল্যাপিং সম্পর্কে আপনারা হয়তো জানেন, যেটা অর্থাৎ একই নামে দুইটা ডাটাবেস কিংবা দুইটা বিষয় যখন থাকে তখন তাকে বলা হয় ওভারল্যাপিং। আচ্ছা, এখানে আরেকটা ব্যাপার আমি আপনাদেরকে বলি, যদিও কাজ করবে, আমি যদি প্রফেসরসটা ক্যাপিটাল লেটার লিখি কোনো সমস্যা নাই, কিন্তু আমি পার্সোনালি প্রিফার করি এটাকে স্মল লেটারে লেখা, স্মল লেটারে লেখা আমি প্রিফার করি। সো এখন বন্ধুরা, আমি যদি এখানে গো বাটনটিতে ক্লিক করি তাহলে কি হয়, একটাই তাহলে আমার যে কাজটা হওয়ার কথা সেটা হচ্ছে নো ডাটাবেস সিলেক্ট ক্রিয়েট টেবিল। এবং এখানে আপনারা আরেকটি বিষয় খেয়াল করবেন, সেটা হচ্ছে এটা আমি এখন একটা কথা লিখবো, সেটা হচ্ছে PRIMARYKEY প্রাইমারি কি, অর্থাৎ এটা আমরা প্রাইমারি কি হিসেবে, প্রাথমিক কি হিসেবে ডিক্লেয়ার করেছি। এটা খুবই একটা ইম্পর্টেন্ট বিষয়। আপনি যখন ফেসবুকের মাধ্যমে লাইক করেন কিংবা আনলাইক করেন কিংবা কারোর নামে সার্চ করেন, তখন সেখানে একটি প্রাইমারি কি অর্থাৎ যাকে ডাকা হবে সে, আমি আপনাকে যখন আমাদের ক্লাসের রোল নাম্বার ধরে ডাকা হয় তখন সবার ইন্ডিভিজুয়াল একটা রোল নাম্বার থাকে, 1101, 1055, 54 কিংবা 11024। সো এরকম আসলে সবার নাম ধরে ডাকা হয় না কিংবা সবার ইন্ডিভিজুয়াল ক্যারেক্টারিস্টিক্স কিংবা পার্সোনালিটি নিয়ে কিন্তু ডাকা হয় না। সো এখানেও এই ব্যাপারটা হচ্ছে, তাই আমি এখানে আইডিকে অর্থাৎ এখানে যে এক নাম্বার, অর্থাৎ আমি এক নাম্বার বলতে বুঝবো যে তিনি হচ্ছেন দিতি ম্যাম, আমি দুই নাম্বার বলতে বুঝবো তিনি হচ্ছেন মজিদ স্যার। সো এরকম যে ব্যাপারটা, আমি আইডিকে প্রাইমারি কি হিসেবে ডিক্লেয়ার করলাম। আপনারা এটাকে আরও পরবর্তীতে বিষয় জানতে পারবেন যখন আমরা প্র্যাকটিক্যাল ইউজে ঢুকবো। এবং এই প্রাইমারি কিটাকে আপনার দেখেছিলেন আমরা যখন বাটনের মাধ্যমে সিলেক্টেড করেছিলাম তখন সেটাকে অটো ইনক্রিমেন্ট, যে রেডিও বাটনটা ছিল সেটাকে আমরা টিক চিহ্ন মার্ক দিয়েছিলাম, কিন্তু এখানে আমাদেরকে লিখে দেওয়া লাগবে যে অটো ইনক্রিমেন্ট, এবং আমাদের এটা কি হবে, এটা অটো ইনক্রিমেন্ট হবে। আর সো তারপরে আমরা যে বিষয়টা চাচ্ছি সেটা হচ্ছে, আমরা চাচ্ছি যে আমাদের স্যারের নাম চাচ্ছি, আমাদের যে পরের কলামটা হবে সেটা হবে প্রফেসরস নেম, আমরা চাচ্ছি প্রফেসরস নেম। সো প্রফেসরস নেম চাচ্ছি, এবং প্রফেসরস নেম অ্যাকচুয়ালি আপনারা চাইলে টেক্সট হিসেবে রাখতে পারেন। সো আমি আগেই বলেছি টেক্সটটা অনেক বড় ক্ষেত্রে ইউজ করা হয়, সো আপনারা চাইলে এখানে ক্যারেক্টার টাইপ ইউজ করতে পারেন অথবা আপনারা ভার্চার ইউজ করতে পারেন। বন্ধুরা, আপনারা এখানে যদি ক্যারেক্টার টাইপ ইউজ করেন তাহলে তার লেন্থটা ডিক্লেয়ার করতে হবে। আমরা জানি যে ক্যারেক্টার টাইপের সর্বোচ্চ লেন্থ হচ্ছে 150। সো আমরা এখানে আসুন, সব থেকে সেফ জোন হচ্ছে টেক্সট ইউজ করা, আমরা এখানে টেক্সটটাকে ইউজ করলাম। এবং তার একটা আমরা চাচ্ছি যে আসলে তিনি কি প্রফেসরস নাকি আদারওয়াইজ অন্য কোনো কিছু, আমি চাচ্ছি যে তিনি কোন ডিপার্টমেন্টের প্রফেসরস, তিনি কি সিএসই ডিপার্টমেন্টের প্রফেসরস নাকি ইসি ডিপার্টমেন্টের প্রফেসরস, এই বিষয়টা আমি অ্যাড করতে চাচ্ছি। সো আমি আরেকটা কলাম নিয়ে নিলাম ডিপার্টমেন্ট নামে, এবং ডিপার্টমেন্ট যেহেতু আমার একটি কলাম হবে এবং সেটাকে আমি চাচ্ছি
টেক্সট হিসেবে রাখতে। সো বন্ধুরা এবার আমার হওয়ার কথা, সবকিছু যদি ঠিকঠাক থাকে। সো আমি গো বাটন দিয়ে দেখি এবার কি বলে, আমার পেজটা লোড দিচ্ছে। সো আমি আশা করব আপনারা বুঝতে পেরেছেন।